আমার কথা যদি বলিস না শালা,
Kulo sakasak kulo. Hey, tulad na ba? Hey, ay na naay. Hey, tulad na. Tuya da me chala pata me marwari par parni. Kan da marwari kon ta kaji? Aro gan pura je bata ke mata ba? Ei bhoglo chala tar kel ni. Bhoglo chala tar keu bata te parna. O da da o da da. O da da. Ana gore pata ki na kon ni. Are ek ni. Mata chot. Bol aro ye kon. হঠাৎ বড় বাবুর ফোন, তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো, ছাউ বাগানে ধর্ষণ কেসে তোমাকে যেতেই হবে। ছুটে ছুটে আস্তে আস্তে পড়ে গিয়ে দেখো না নাকি চোখে মুখে ধুলো ভর্তি হয়ে গেছে। কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কেসটা আমার চোখে পড়ছে না, কেসটা আমার চোখে। এ বাবা রে, এ তো একেবারে ভক্সেল হয়ে গেছে। আমার এলাকায় এই কুকর্মটা করলো কে? নাম আমার হরি, ধরতে যদি পারি দেব সবার বলি। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, আশেপাশে কাউকে। কে মেয়েটাকে এইভাবে জব্দ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? আরে এই বেটা, সত্যি করে বল, এই কাজটা কার? ইয়ে কাজ তো ইয়ে কাজ আমার। একটু অন্তরে ভয় দিয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে, এই কাজটা আমার। এই বেটা, তোর এই কুকর্মের জন্য তোকে আমি মামার বাড়ি ঠকিয়ে দেব। সত্যি করে বল, এই কাজটা কার? তুই আমার মুখের সামনে বলে দিলি এই কাজ তো। স্যার আপনি কেন দেরি করছেন? ও আমার সন্তান হতে পারে, ও যা কুকর্ম করেছে ও শাস্তি হওয়া উচিত। এই মুহূর্তে ওকে থানায় ধরে নিয়ে চলে যান। তোর এই কুকর্মের জন্য জানিস তোর কি শাস্তি হতে পারে? কি হবে রে? হয়তো তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে। হাসি মুখে ফাঁসি তরি গোলাই নেব এখন। শোনা নাকি হাসি মুখে ফাঁসি তরি গোলাই নেবে? একটু অন্তরে ভয় নেই রে? একা শহীদ ক্ষুদিরাম যদি হাসি মুখে ফাঁসি তরি গোলাই নিতে পারে, আমি সাধারণ মানুষ কেন পারবো না? হাসি মুখে ফাঁসি তরি গোলাই নেব এখন।
মির্জাফরের জন্য তার রক্তে এই বাংলার মাটি কত লালে লাল হয়ে গিয়েছে। এই যে বাবু মেয়ে ছেলে, যে তোমার এত বড় সর্বনাশ করলো সে তোমার কাছে মহান হয়ে গেল কি করে? কথাটা খুলে বলো। সর্বনাশ আমাকে করেনি, সর্বনাশ করেছে অন্যজন। সর্বনাশ হাতকে আমাকে বাঁচিয়েছে। ওই তো মেয়েটা বলছে তুই ওর কোনো ক্ষতি করিসনি, তাহলে এত বড় কলঙ্কের বোঝা তুই কার জন্য মাথায় তুলে নিয়েছিস? কেন আমার মা জানে? আমার জন্য মা, তোমার জন্য কেন? তুই বলেছিলি না মা, দোষ নেওয়া ভালো দোষ দেওয়া ভালো না? হ্যাঁ আমি তোকে বলেছি, আমার একটা কথা তুমি একটা মেয়ে ধরে যেতে হয়েছে, আমার একটা কথা তুমি একটা মেয়ে ভেঙে যেতে হয়েছে। আমি নিরস্ত হয়ে গেছিলাম, এটা ভালো কথা পথে এসো, তোমার একটা কথা কি বলে জানো? আমি না জেনে না বুঝি না সুঝি আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তুই পারিস তো আমাকে ক্ষমা করে দিস? যা, আমি তোদেরকে মুক্তি দিয়ে গেলাম। যে সন্তান তার মায়ের একটা কথার জন্য এত বড় কলঙ্কের বোঝা মাথায় তুলে নিতে পারে, তার মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে আর কে হতে পারে? যা, আমি তোদেরকে মুক্তি দিয়ে গেলাম। কিন্তু এই আসামিকে আমার ধরতেই হবে। গঙ্গার বুকে থেকে হাজার হাজার মগ্র আবর্জনা বয়ে যায়, তুমি কি কোনোদিন গঙ্গা অপবিত্র হয়?
তোমাকে বিয়ে করবো, কারণ তুমি আমাকে মেরে নিতে আমায় করতে তুমি।